দুর্গাপুরে প্রথমবার কেক শপের মধ্যে লাইভ পিৎজা। শুধু পিৎজা নয়, বার্গার, স্যান্ডউইচ, মকটেল, শেক, কফি, কেক, পেস্ট্রিজ, মানে সব ধরনের স্যাওরিজ সব কিছু পাবে লাইভ। লাইভ অর্থাৎ কীভাবে? তার কারণটা হচ্ছে, যে কোনো কেক শপে আমরা সবসময় দেখে থাকি যে যেসব স্যাওরিজগুলো থাকে সেগুলো সবসময় ফ্রোজেন হয়, অর্থাৎ আগে থেকে রেডি থাকে, জাস্ট মাইক্রোওয়েভে গরম করে সার্ভ করে দেওয়া হয় সবাইকে। কিন্তু না, দুর্গাপুরে প্রথমবার বেনাচিটির লন্ডন বেকারি কিন্তু ফার্স্ট টাইম এটা লঞ্চ করছে লাইভ পিৎজা, একদমই টাইম। মানে ডোটা থেকে শুরু করে পুরো পিৎজা ইনস্ট্যান্ট বানানো হবে, মানে যখন আপনি অর্ডার দেবেন ঠিক তখনই বানানো হবে, তারপর আপনার সামনে সার্ভ করা হবে। আর আজকে কিন্তু হয়ে গেছে তার গ্র্যান্ড ওপেনিং। আমরা কিন্তু দুদিন আগেই আপনাদেরকে ভিডিওতে জানিয়েই দিয়েছিলাম যে আজকে শুভ উদ্বোধন হয়ে যাবে ঠিক বিকেল 5টা থেকে। ইয়াস, হয়েও গেছে এবং আমরাও কথা রেখেছি, আজকে আমরা চলে এসেছি লাইভের মাধ্যমে দেখাবো বলে, এবং ভেতরে মানুষজনও আছে, তারাও খাওয়া দাওয়া করছেন। তো কী খাচ্ছেন, কেমন কী টেস্ট লাগছে সব কিছু জানাবো আজকের লাইভে। আর যারা আসবেন আসবেন ভাবছেন, আর ভাবতে হবে না, ফটাফট চলে আসুন, কারণ এই অফারগুলো মিস করবেন না। হ্যাঁ, এবারে ভাবছেন অফার কী বললাম, অবশ্যই ওপেনিং ডে যখন অফার থাকবে না, অফার তো রয়েছে, দারুণ দারুণ কম্বো অফার রয়েছে এখানে। তো চলুন সব কিছু তুলে ধরবো আজকের লাইভে। আচ্ছা, ফার্স্ট এই লোকেশনটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে লন্ডন বেকারি, বেনাচিটি, 2 নম্বর শালবাগান রোড, ফ্যাশন জাংশন সবাই চেনেন, ঠিক তার পাশেই দেখুন লন্ডন বেকারি। এবং এই আউটলেটটা আজকেই নতুন নয়, অনেকদিন আগে থেকেই আউটলেটটা ছিল, কিন্তু তখন শুধুমাত্র কেক পেস্ট্রিজ থাকতো, কিন্তু এখন এটাকে নতুন করে আপগ্রেড করে দেওয়া হয়েছে সবার জন্য একদম লাইভ পিৎজা নিয়ে। তো চলুন এবার আমার সাথে সরাসরি ভেতরে সব কিছু দেখায় আপনাদেরকে, খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যেহেতু আজকে ওপেনিং হয়েছে, তো আমরাও একদম সরাসরি চলে এসেছি। এবং হ্যাঁ, কেমন কী কম্বো এখানে দেওয়া হচ্ছে, কত টাকাতে পাবেন কম্বোগুলো, কী কী কম্বো থাকছে সব কিছু কিন্তু আপনাদেরকে আমরা একদম সরাসরি লাইভে তুলে ধরবো। চলে আসুন আমার সাথে একদম ভেতরে। এবং এই আউটলেটটাই যারা আগে এসেছেন লন্ডন বেকারি তারা জানেন যে এই আউটলেটটা আগে অনেকটা ছোট ছিল, কিন্তু এখন অনেকটা এটাকে বড় করে দেওয়া হয়েছে। তার জন্য বেশ কিছুদিন আউটলেটটাকে বন্ধ রাখা হয়েছিল, এই মডিফিকেশনের জন্য নতুন করে সাজানো হয়েছে। কেক পেস্ট্রি অবভিয়াসলি লন্ডন বেকারি কেক এবং পেস্ট্রির জন্য বিখ্যাত, সেগুলো তো রয়েছেই। কাস্টমাইজ কেক আপনারা পেয়ে যাবেন মাত্র 2-3 ঘন্টা আগে অর্ডার দিলে, ভাবা যায়। আর 24 ঘন্টা, 2-3 দিন আগে অর্ডার দেওয়ার প্রয়োজন নেই। আজকেই কারোর বার্থডে রয়েছে, পার্টি রয়েছে, হঠাৎ মনে করছে আরে কেক তো অর্ডার দেওয়া হয়নি, কোনো ব্যাপার নেই, লন্ডন বেকারির এই আউটলেটে আপনারা মোটামুটি 2-3 ঘন্টা আগে যদি কাস্টমাইজ কেক অর্ডার দেন সেটাও হাজির হয়ে যাবে আপনাদের কাছে, যেরকম ধরনের আপনারা চাইবেন। তার সাথে এখানে রয়েছে প্রচুর ধরনের বেন্টো কেক। বেন্টো কেকের দেখুন কত কালেকশনস, মানে হাফ পাউন্ডের যে কেকগুলো হয় সেটাকেই বলছে বেন্টো কেক। বেন্টো কেকেরও কিন্তু দারুণ দারুণ এখানে স্টক রয়েছে, দেখুন একদম রেডি রয়েছে বেন্টো কেকের, প্রচুর ধরনের রয়েছে। তো এসে আগের থেকে অর্ডার দেওয়ারও কোনো দরকার নেই, একদম সরাসরি আপনারা গ্র্যাব করতে পারবেন। ঠিক আছে, যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ, আমার জন্য নিয়ে আসবি, তুমি নিজেই চলে এসো, এসে পরে এখানে খাওয়া দাওয়া করো আর আমাদেরকেও খাওয়াও। নানা ধরনের রয়েছে, ঠিক আছে, দেখুন এখানে ব্ল্যাক ফরেস্ট রয়েছে, যেমন 257, বাটার স্কচ রয়েছে হাফ পাউন্ড 212, রেড ভেলভেট হাফ পাউন্ড 257, ভ্যানিলা হাফ পাউন্ড 212। ঠিক আছে, আমরা অলরেডি আপনাদেরকে আগাম ভিডিও দিয়েছিলাম আমাদের ইনস্টা এবং ফেসবুকে, আপনারা অনেকেই দেখেছেন সেটা, তো সবাই কিন্তু অবশ্যই আসবেন। আর হ্যাঁ, লন্ডন বেকারির এই ওপেনিং ডে যে অফারটা, কম্বো অফারগুলো দারুণ দারুণ রেখেছে, এই অফারটা কিন্তু চলবে আজ থেকেই শুরু করে একদম রবিবার পর্যন্ত। ঠিক আছে, এই 5 দিনের জন্য এই অফারটাকে রাখা হয়েছে, তো এই অফারটাকেও মিস করবেন না, কারণ দারুণ কম্বো অফার আছে যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো কেক পেস্ট্রিজ তো এখানে রয়েছে, সব রকম কেক পেস্ট্রিজ এখানে পাবেন, তার সাথে হ্যান্ডমেড চকলেটস আছে, সব কিছু আছে। ঠিক আছে, গিফট আইটেমস আছে, কুকিজ আছে, কিন্তু আপনাদেরকে যেটাটা আমাদের সবথেকে বেশি দেখানো সেটা হচ্ছে লাইভ পিৎজা, যে ভেতরেই কিন্তু কিচেনটা রয়েছে। এখানে কেক শপে এরকমভাবে কিচেন আপনারা হয়তো দেখতে পাবেন না, কিন্তু এখানে কেক শপে কিচেন রয়েছে। চলুন আমরা অলরেডি আপনাদেরকে বলবই কী রয়েছে, বাট তার আগে একটুখানি টুক করে যারা খাওয়া দাওয়া করছে তাদেরকে একটুখানি ডিস্টার্ব করে ফেলি, যেটা আমার সবসময়কার কাজ ডিস্টার্ব করা, কিছু করার নেই, আমাকে তো জিজ্ঞেস করতেই হবে কেমন কী টেস্ট লাগো। হ্যালো, দুজনকে ডিস্টার্ব করছি, অসুবিধা নেই তো? ওরে বাবা রে, কি, হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য এসেছে, আমি তো ধন্য হয়ে গেলাম, আর টুকটুক করে পিৎজাও খাওয়া হচ্ছে দেখছি। তো পিৎজার স্বাদ কি রকম লাগছে? কোনো কম্বো অফার অর্ডার করেছো কি আজকে? আচ্ছা, তো তোমরা কি কি অর্ডার দিলে আজকে? আচ্ছা, বার্গারও আছে, চিকেন বার্গার রয়েছে ওটা, আর তার সাথে কোক রয়েছে। তো টেস্ট কি রকম লাগছে? লন্ডন বেকারির এই আউটলেটে আগে আসা হয়েছে? আগে এসেছো? তখন এসেছিলে, তো এটা তো ফার্স্ট টাইম দেখছো এরকম খাওয়া দাওয়া, ভালো লাগছে? তো নেক্সট টাইম আবার আসা হবে আর সবাইকে রেকমেন্ড করা হবে?
একদম চলো আর ডিস্টার্ব করবো না, এবার ওরা খাক। যাক, খুব ভালো লাগলো যে আমাদের সাথে দেখা করবে বলে ওরা এসেছে। আপনারাও হয়তো বহুজন আসবেন, এখন হয়তো আসবেন বা পরে আসবেন বা হয়তো আগেই এসে ঘুরে চলে গেছেন, কারণ আমাদের ভিডিওটা আপনারা দেখেছিলেন, অনেক শেয়ারও হয়েছিল, সবাই জানতে পেরেছিলেন। এই দেখুন পিৎজার এখানে স্টার্টিং রেঞ্জই হচ্ছে 129, ঠিক আছে, 129 টাকা থেকে পিৎজা এখানে স্টার্ট হয়ে যাচ্ছে। তো ছবিটা রয়েছে, এবার আমি অফারের যে চার্টটা আছে সেটা নিয়ে আপনাদেরকে বলতে থাকবো, ঠিক আছে। লন্ডন বেকারির এই আউটলেটটা হচ্ছে বেনাচিটি 2 নম্বর শালবাগান ফ্যাশন জাংশন, যে দোকানটা আছে বড় মতন সবাই চেনেন, ঠিক তার পাশেই রয়েছে, ঠিক আছে। নতুন বার খুলছে তা তো নয়, অনেক আগে থেকে এটা আছে, তবে একটুখানি মডিফিকেশনের জন্য নতুন কিছু ধামাকেদার পুজোর আগে দুর্গাপুরবাসীকে দেওয়ার জন্য কিছুদিনের জন্য স্টপ রাখা হয়েছিল আউটলেটটা, বাট ফাইনালি আজ থেকে পুরো খুলে গেছে চমক নিয়ে এসে, ঠিক আছে। কোথায় এটা? এটা হচ্ছে বেনাচিটি মনি। হ্যালো, তো খাবার দাবারের টেস্ট তো আমরা অলরেডি রিভিউ দিয়েই দিচ্ছি, ওরা খাচ্ছে বলছে ভীষণ সুন্দর, খেতার হবে নাই কেন, ফ্রেশ জিনিসের একটা স্বাদই আলাদা হয় যখনই জিনিসটা ফ্রোজেন হয়ে যায়। যেমন আমি বললাম যে আদার্স অনেক কেক শপ আছে, যে কেক শপগুলোতে আপনারা দেখবেন, এই দেখুন সবাই প্যাকিং করে করে নিয়ে যাচ্ছে, পিৎজারও বক্স যাচ্ছে ওখানে, ঠিক আছে। পিৎজা লাভার্স কারা কারা আছেন একটুখানি অ্যাটেন্ডেন্স দিয়ে দিন আমাকে এখানে একটুখানি লিখে লিখে, যে কারা কারা পিৎজা লাভার আছেন আমার মতন, কারণ আমি যেদিনকে এর আগাম ভিডিওটা বানাতে এসেছিলাম এতগুলো খাবার এখানে সাজানো হয়েছিল, তার মধ্যে থেকে আমি পিৎজাটাই চুজ করেছিলাম, বাকি সবগুলোই ছিল লোভনীয়, বাট পিৎজা যখন থাকে তখন আদার্স খাবারগুলো খেতে ইচ্ছে করে না, তখন আমরা পিৎজার দিকে ঝাঁপিয়ে পড়ি। দিদি ভাই, এই কেক শপটা কোথায়? মৌমিতা কুণ্ডু। এটা হচ্ছে দুর্গাপুরের বেনাচিটির 2 নম্বর শালবাগান রোড ফ্যাশন জাংশনের ঠিক পাশেই লন্ডন বেকারির এই আউটলেটটা আপনাদের পূর্ব পরিচিত হবে যদি বেনাচিটির আশেপাশে থাকেন। এই আউটলেটটা কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল, আপনাদেরকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে ওপেন করার পরেই, সেটাই হচ্ছে লাইভ পিৎজা। শুধু পিৎজা নয়, এখানে আপনারা স্যান্ডউইচ পাবেন, বার্গার পাবেন, ঠিক আছে, মকটেলস পাচ্ছেন, শেক্স পাচ্ছেন, কফি পাচ্ছেন, মানে কেক শপে জেনারেলি এগুলো থাকলেও ফ্রোজেন অবস্থায় রাখা হয়, র্যাপ করে সেগুলোকেই মাইক্রোওয়েভে গরম করে আমরা দেখেছি দিয়ে দেয়। কেক শপের মধ্যে কিচেন তো দেখাই যায় না, বাট এটাই হচ্ছে এখানকার অ্যাডিশন। তো দুর্গাপুর বাসীর কাছে দুর্গাপুজোর আগে এটা কিন্তু একটা ধামাকেদার অফার দেওয়া হচ্ছে, তো কেউ এই অফারটা মিস করবেন না, আজই চলে আসুন, গ্র্যাব করুন। অফারটা কিন্তু চলবে শুধুমাত্র রবিবার পর্যন্ত। হ্যাঁ, তারপরে কি আর লাইভ পিৎজা পাবেন, তবে যে কম্বো অফারগুলো রয়েছে সেগুলো পাবেন না। চলুন একটু কম্বোগুলো আপনাদেরকে বলি, দাদা কম্বোর চারটা দাও, চলুন কম্বোগুলো আপনাদেরকে এবার আমি বলতে থাকি। তুমি খেলে, আমি তো আগের দিনকে এসে পিৎজা খেয়ে গেছি, দারুণ খেতে, ঠিক আছে। ডিপিএল কলোনি থেকে থ্যাংক ইউ সো মাচ, যারা কিন্তু আসবেন অবশ্যই এদিকে আসুন, একদম খাওয়া দাওয়া করে যাবেন। আর যদি ধরুন টুকটাক কারোর বার্থডে রয়েছে, ছোট্ট একটা গেট টুগেদার করতে চান, একটা পার্টি দিতে চাইছেন, তাহলে তো আমি বলবো অবশ্যই এখানে চলে আসুন। দেখুন বসার ব্যবস্থা আছে, ইভেন বাইরেও চেয়ার টেবিল করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বাইরেও রয়েছে অনেকটা জায়গা, তো বসে আরাম করে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে খাওয়া দাওয়া করতে পারেন। তারপরে ধরুন হঠাৎ মনে পড়ছে আরে কেক বার্থডে আছে, একটা কেক নিতে হবে, তো কেক রেডি টু কেক তো এখানে রয়েছে, একদম পুরো রেডি কেক রয়েছে, নানা ধরনের সাইজের অ্যাভেলেবেল রয়েছে, ভ্যারাইটি ডিজাইন আছে, পেস্ট্রিজ আছে, সব একদম ফ্রেশ। তো এইগুলো দিয়ে কেটে পরে আপনারা একটু সেলিব্রেট করলেন, তারপরে এখানকার এত সুন্দর সুন্দর যে লোভনীয় খাবারগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু খেতে পারবেন, ঠিক আছে। চলুন আমি একটু বলতে থাকি, এই যে হচ্ছে মেনু, যারা আমাদের এর আগের শর্ট ভিডিওটা দেখেছিলেন তারা একটু জানাবেন যে কারা কারা দেখেছিলেন, ফেসবুক এবং ইনস্টা দু জায়গাতে আমরা আপলোড করেছিলাম 2 দিন আগে, তো এই খাবারগুলো পুরো আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো আবার আপনারা আপনাদেরকে বলে দিই, এটা গ্র্যান্ড ওপেনিং ডের জন্য স্পেশাল এই অফারটা রয়েছে, রবিবার পর্যন্তই থাকবে, ঠিক আছে। সবাই কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে থাকুন। দেখুন এটা কোথায়? সুমিত দাস, এটা হচ্ছে দুর্গাপুরের বেনাচিটির 2 নম্বর শালবাগান রোড ফ্যাশন জাংশনের পাশেই লন্ডন বেকারির যে আউটলেটটা সেটাতে নতুন করে এটাকে খোলা হলো আবারও, একদম ফ্রেশলি বেকড পিৎজা, স্যান্ডউইচ, তারপরে আরও কী বলে বার্গার, এই সব কিছু, তারপর চিকেন পপকর্ন, ঠিক আছে, মোমো, সরি বলতে ভুলে গেছি, মোমো, সব কিছু আপনারা এখানে ফ্রেশ একদম পাবেন, ঠিক আছে। তো সেইগুলোই একদম এখানে, ভেতরে কিচেন রয়েছে, কেক শপে জেনারেলি আপনারা কিচেন দেখবেন না, তো এখানে কিন্তু কিচেনও রয়েছে, এটাই হচ্ছে এখানকার স্পেশাল অ্যাট্রাকশন করা হয়েছে পুজোর আগে। যারা আসেননি চলে আসুন। চলুন কম্বোগুলো আমি বলে দিই, 9টা টোটাল কম্বো রয়েছে, ঠিক আছে, এই কম্বোগুলো শুনে নিন। যে কোনো মিডিয়াম সাইজ পিৎজার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস, মানে 200 ml কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, একদম ফ্রি দেওয়া হবে। এর প্রাইসটা স্টার্ট হয়ে যাচ্ছে 189 থেকে, কারণ এবার কী ধরনের পিৎজা আপনি মিডিয়াম সাইজের নেবেন সেটার উপর দামটা ভ্যারি করবে, তবে স্টার্টিং রেঞ্জ 189 থেকে হচ্ছে, ঠিক আছে।
এরপরে যদি আপনারা কোনো লার্জ সাইজের পিৎজা নেন, যে কোনো লার্জ সাইজের পিৎজা, তার সাথেও একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজের বক্স এই যে ফ্রি থাকছে, ঠিক আছে। এইটারও প্রাইস স্টার্টিং হয়ে যাচ্ছে 319 টাকা থেকে। এরপরে হচ্ছে বাই এনি স্মল সাইজ পিৎজা, যে কোনো স্মল সাইজের পিৎজা নিলে তার সাথে ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে, ঠিক আছে। চলুন, এটা তো হলো, জিভে জল আসছে, তো অবশ্যই জল আসার মতনই অবস্থা, তো চলে আসতে হবে এখানে। পিৎজা লাভার কারা কারা আছেন? আমার তো ভীষণ পছন্দ হয় পিৎজা, ঠিক আছে। ওখানে দুটো বোনও খাচ্ছে, ওদের আমি রিভিউ নিলাম, ভীষণ ভালো লাগছে ওদের, তো ওরাও কিন্তু পিৎজাই খাচ্ছে বসে বসে। আচ্ছা, এরপরে চলুন আরও যে ছটা কম্বো রয়েছে এই কম্বোগুলো একটু বলে দিই। একটা চিকেন বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাইজের বক্স আর একটা কোল্ড ড্রিঙ্ক থাকবে, সেটা হচ্ছে 149 টাকার এই কম্বোটা, ঠিক আছে। একটা চিকেন টিক্কা কাবাব, একটা চিকেন পপকর্ন, একটা কোল্ড ড্রিঙ্ক, এই যে কম্বোটা যাচ্ছে এটা 209 টাকা। একটা চিকেন বার্গার, একটা চকো লাভা কেক থাকছে আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ থাকছে, 169 টাকার এটা কম্বো যাবে। একটা ভেজ বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ থাকছে আর কোল্ড ড্রিঙ্কস থাকছে একটা, এই তিনটে যে কম্বো এটা 129 টাকায় পাচ্ছেন। একটা চিকেন মোমো, একটা চিকেন ফিঙ্গার, ঠিক আছে, ফিঙ্গার দেওয়া আছে, চিকেন ফিঙ্গার মানে একটাই তো দেওয়া হয় না, ফিঙ্গারসগুলো সাজিয়ে দেবে, ঠিক আছে। একটা কোল্ড ড্রিঙ্ক, এটা থাকছে আপনার হচ্ছে 139 টাকা। একটা চিকেন বার্গার, একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি স্মল সাইজের থাকবে, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্ক দেওয়া হবে, মাত্র 99 টাকায়। এগুলো হচ্ছে সুপার কম্বো। এই যে কম্বোর অফারটা ক্যামেরার সামনে ধরে দিচ্ছি, যদি কেউ স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, ঠিক আছে। এই যে কম্বোটা, এই কম্বোটা কিন্তু রবিবার পর্যন্ত এই অফারটা চলবে, রবিবার পর্যন্ত এই অফারটা চলবে, ঠিক আছে। বারবার বলছি, রবিবার পর্যন্ত এই কম্বো অফারটা চলবে। বাকি আপনারা আলাদা আলাদা ভাবে বার্গার পিৎজা সেটার জন্য তো একটা বড় মেনু কার্ড রাখাই আছে, সেটা আপনাদের খুশি মতন আপনারা অর্ডার করতে পারেন। বাট এই কম্বোগুলো যদি গ্র্যাব করতে চাইছেন, এত সুন্দর কম্বো যেগুলো রেডি করে দেওয়া হয়েছে গ্র্যান্ড ওপেনিং ডে স্পেশাল 5 দিনের জন্য, মানে আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই কম্বো অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে আর এই কম্বো অফারটা থাকবে না, বাট এই জিনিসগুলোকে আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল খেতে হবে, ঠিক আছে। বাট কেক শপের মধ্যে ওই ফ্রোজেন স্যাভোরিজটাকে বাদ দিয়ে যে ফ্রেশলি একদম স্যাভোরিজ নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু সত্যি খুব ভালো। কারণ ফ্রোজেন জিনিসটা ফ্রোজেনই হয়, সেটা আলাদা জায়গায় তৈরি হয়, সেটা র্যাপ করে রাখা হয়, দেন সেটাকে নিয়ে আসা হয়, তারপরে মাইক্রোওয়েভে জাস্ট গরম করে সার্ভ করে দেওয়া হয়। বাট এখানে আপনারা লাইভ পিৎজা সব কিছু একদম রেডি করে দেওয়া হচ্ছে, মানে আপনি অর্ডার দিলেন, আপনার অর্ডার নেওয়ার পরেই জিনিসটা রেডি হবে। ইভেন পিৎজার যে বেসটা, সেই বেসটা পর্যন্তও কিন্তু ইনস্ট্যান্ট এখানে রেডি করা হবে। কারণ একটা জিনিস দেখবেন, পিৎজা যখন বেস আমরা ফ্রোজেন নিই বা বাইরে থেকে কিনে নিয়ে আসি, তখন সেই বেসটা কিন্তু ভীষণ হার্ড হয়, প্রচুর শক্ত হয়, তো খাওয়া যায় না সাইডের পার্টগুলো। তো এখানে ওই জন্য একদম রেডি করে এইখানেই বানানো হবে ইনস্ট্যান্ট, যাতে সবাই খেতে পারে, সেই মজা সেই আনন্দটা নিতে পারে পিৎজার, ঠিক আছে। চলুন, সবাই কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করুন, আর হ্যাঁ অবশ্যই লাইভটা শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলে প্রচুর মানুষজন জানতে পারবেন। বন্ধু বান্ধবকে ট্যাগ করুন, শেয়ার করুন সবাইকে, যাতে সবাই জানতে পারে, সবাই আসতে পারে, এত সুন্দর অফারগুলো যাতে সবাই গ্র্যাব করতে পারে। কেউ কিন্তু মিস করবেন না প্লিজ এই অফারগুলো, কারণ এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে, এইগুলো কিন্তু মিস করে দিলে পুরো মিস হয়ে যাবে। কারণ এইরকমভাবে কম্বোই যদি পাওয়া যায় তো ক্ষতি কী। ধরুন দেখুন না, একটা চিকেন বার্গার দেওয়া হচ্ছে, ঠিক আছে, একটা চিকেন বার্গার, একটা ব্ল্যাক ফরেস্টের পেস্ট্রি স্মল, একটা কোল্ড ড্রিঙ্ক মাত্র 99 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। 100 টাকার মধ্যে আপনার এটা হয়ে যাচ্ছে, একজনের জন্য একদম এনাফ। ধরুন হঠাৎ করে ফ্রেন্ডসদেরকে ট্রিট দিতে হচ্ছে, ফ্যামিলিকে ট্রিট দিতে হচ্ছে, আমি তো বলবো এখানে চলে আসুন, একদম সুন্দরভাবে এখানে ট্রিট দিতে পারবেন, একদম ফ্রেশ খাবার আপনারা দিতে পারছেন, ঠিক আছে। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, এবং এখানকার খাবারের টেস্ট কেমন, আমরা তো গতকাল খেয়েছিলাম, মানে এর আগের দিন যেদিন ভিডিও করতে এসেছিলাম আমরা পিৎজাটা ট্রাই করে দেখেছিলাম, রোবো মনে হয় ওই চিকেনের ওই কী বেশ যেন লেগ পিসের মতন ওইগুলোকে ট্রাই করেছিল, ঠিক আছে। প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর, আর লন্ডন বেকারির পেস্ট্রি বা কেক নিয়ে কিচ্ছু বলার নেই, আবারও বলে রাখি কাস্টমাইজড কেক পেয়ে যাবে মাত্র 2-3 ঘন্টা আগে বুক করলে, ঠিক আছে। আর সেই একদিন আগের থেকে 48 ঘন্টা আগে থেকে আর অর্ডার করার প্রয়োজন নেই, ঠিক আছে। জাস্ট 2-3 ঘন্টা আগে আপনারা বুকিং করে নেবেন, দেখবেন একদম কি সুন্দর কাস্টমাইজ কেক, আপনারা যেরকম ধরনের চাইবেন ছবি দিয়ে দিলে সেরকম বানিয়ে দেওয়া হবে। আর আমরা তো মানে যারা খেতে এসেছে তাদের রিভিউ তো শুরুতেই নিয়ে নিলাম, ওরা অলরেডি ওখানে পিৎজা বার্গার কোক খাচ্ছে, ওদের তো ভীষণ পছন্দ হয়েছে, টেস্ট বলেই দিল। দেখুন মানুষজন অলরেডি আসতে শুরু করেছে, সবাইকে বলবো অবশ্যই আসুন, এই অফার কেউ মিস করবেন না। কেক পেস্ট্রির পাশাপাশি আমি তো বলবো এই স্যাভোরিজগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ ওগুলো একদিকে হয় আর স্যাভোরিজ জিনিসটা আলাদাই মজা। আর এখানে দেখুন একদম ফ্রেশলি কী সুন্দর প্যাটিসগুলো রয়েছে,
ঠিক আছে। আচ্ছা, কেক আর পেস্ট্রিটা পিওর এগলেস থাকছে, কিন্তু স্যাভরিজ যেটা থাকছে সেই স্যাভরিজগুলো প্রত্যেকটাই আপনারা পেয়ে যাচ্ছেন। ভেজ ননভেজ দু রকমই রয়েছে, ঠিক আছে, ভেজও নিতে পারেন ননভেজও নিতে পারেন, বাট কেক এবং পেস্ট্রি যেগুলো সেগুলো পিওর ভেজ, মানে এগলেস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তার সাথে আপনারা কুকিজ পাবেন, তার সাথে যদি বার্থডে থাকে তো তার জন্য যে গিফট আইটেমসগুলো হয় সেগুলো এখানে পাবেন, যেগুলো সাজানোর মতন থাকে ডেকোরেট করার জন্য। এবং জায়গাটাও অনেকটা স্পেশিয়াস বড় করে দেওয়া হয়েছে, এখানে ভেতরেও বসার জায়গা করে দেওয়া হয়েছে, মানে এদিকে দুটো টেবিল দিচ্ছে, এদিকে দিচ্ছে। আর যদি মনে হচ্ছে না ভেতরে বসবো না, তাহলে দেখুন বাইরেও এনাফ স্পেস রয়েছে, বাইরেও একদম টেবিল সুন্দর করে পাতা রয়েছে। সবাই অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকুন, কমেন্টস করতে থাকুন, আরও যদি আপনাদের কিছু জানার রয়েছে তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু একটুখানি জানাতে থাকুন, যে আরও যদি কিছু আপনাদের জানার ইচ্ছে হচ্ছে যে কোনটা কী কম্বো রয়েছে দিদি, বা পেস্ট্রির কীরকম দাম রয়েছে। আমি কিন্তু যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ বলবো, আফটার লাইভ জিজ্ঞেস করলে তখন বলা খুব মুশকিল হয়ে যায়। পরেও যারা জয়েন করবেন পুরো লাইভটা দেখবেন, এই অফারগুলো কিন্তু কেউ মিস করবেন না, এত সুন্দর কম্বো অফার দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনারা প্লিজ আসুন, এসে এখানে একদম খাওয়া দাওয়া করুন, এবং টেস্ট তো জাস্ট টু গুড, আমরাও বললাম, যারা খাচ্ছে বসে তারাও বলছে, ঠিক আছে। আর কতজন তো আসছে দেখছেন, প্যাক করে করে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু বেন্টো কেক যেগুলো এখন খুব চলে, বেন্টো কেক মানে ধরুন কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, বা সেলিব্রেট করার মতন বেশি লোকজন নেই, দুজন তিনজন রয়েছে মাত্র, তাহলে কীভাবে সেলিব্রেট করবো, এত বড় কেকটা নিলে ওয়েস্ট হয়ে যায়, তো সেই জন্য ছোটো ছোটো বেন্টো কেকগুলো আপনারা নিতে পারেন। দেখুন 212 টাকা থেকেই মোটামুটি বেন্টো কেক স্টার্ট হয়ে যাচ্ছে। এটা যেমন ভ্যানিলা রয়েছে, বেন্টো কেকের যে মাপটা থাকে সেটা হচ্ছে 1/2 পাউন্ডের, ঠিক আছে। 1/2 পাউন্ডে দেখুন 212 টাকা রয়েছে। এখানে রেড ভেলভেট 257 টাকা, বাটারস্কচ 1/2 পাউন্ড 212, ব্ল্যাক ফরেস্ট 1/2 পাউন্ড 257 রয়েছে, ঠিক আছে। ওইখানে দেখুন ওটা একটা চকো কোন রয়েছে, 50 টাকা করে একটা করে কোন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাটারস্কচ 1/3 পাউন্ড 311, ব্ল্যাক ফরেস্ট রয়েছে 1/3 পাউন্ডে 365, পাইনঅ্যাপেল 1/3 পাউন্ড 311, ভ্যানিলা 1/3 পাউন্ড 311, ঠিক আছে। ব্ল্যাক ফরেস্ট মিনি এই দিকটাতে পুরো পেস্ট্রিগুলো ওই দিকটাই সাজানো রয়েছে, নানা ধরনের পেস্ট্রি রয়েছে, কেক রয়েছে, আর কাস্টমাইজ কেক তো মাত্র 2 থেকে 3 ঘন্টা আগেই পেয়ে যাবেন। এই যে রয়েছে কি সুন্দর সুন্দর, এটাকে যেন কি বলে, মার্সমেলো বলে মনে হয়, এই যে এগুলো বাচ্চাদের খুব পছন্দের হয় মার্সমেলোগুলো দেখতে, একটা সুগারের কোটিং দেওয়া থাকে, ঠিক আছে। এগুলো এখানে রয়েছে নানা ধরনের জিনিস, এই দেখুন ছোটো ছোটো এগুলো চকলেট যেগুলো হয় এগুলো আপনারা গিফট পারপাসেও দিতে পারেন। এই দেখুন কি সুন্দর হ্যান্ডমেড চকলেটগুলো রয়েছে এখানে বক্স বক্স, তো প্রিয় মানুষকে গিফট করার জন্য তো বেস্ট চকলেট, ঠিক আছে, খুব সুন্দর এগুলো রয়েছে এখানে, ঠিক আছে। এছাড়া যে মেনু কার্ডটা সেটা রয়েছে, এটা যেটা আপনারা, ওটা তো আমি যেটা কম্বো অফারের যে মেনুটা সেটা আপনাদেরকে দেখলাম দেখালাম, ঠিক আছে। এবারে হচ্ছে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে, ওরা মনে হচ্ছে আর খেতে পারলো না নাকি, এবারে প্যাকিং করে নিয়ে যেতে হচ্ছে। তাছাড়া আর উপায় হয় না, ওটা আমাদেরও হয়ে থাকে ওই রকমই জিনিস, খাওয়ার সময় অনেক কিছু অর্ডার করে দিয়েই তারপরে মনে হয় বাবা পেটে আর জায়গা হচ্ছে না, তো ওয়েস্ট করা একদম ঠিক নয়, ফুড ওয়েস্ট করা, তার জন্য খুব ভালো প্যাকিং করে ওরা দিয়ে দিচ্ছে। মানে ওরা দুটো পিৎজা খেয়েছে, পিৎজার পর আর ওর তো এখনও পিৎজা খাচ্ছে অল্প অল্প করে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে হজমও করাচ্ছে, আর দুটো বার্গার ছিল, দুটো বার্গারকে প্যাক করে নিয়েছে। ওদের আগেই রিভিউ নিয়ে নিলাম যে ভীষণ সুন্দর ওদের টেস্ট লেগেছে, খুব ভালো। তো চলুন, এটা হচ্ছে যেটা ইয়েটা বুকটা মেনু কার্ডটা, এটা যাচ্ছে এই মেনু কার্ডটা, ওকে। দেখুন এখানে আপনারা প্রচুর কিছু মেনুতে পাচ্ছেন, আর সবই কিন্তু রেগুলার মিডিয়াম এবং লার্জের মধ্যে পাচ্ছেন, যেমন কি সাইজ যেটা হয় সাইজ এখানে সব রয়েছে। এগুলো দেখুন, এগুলো সব মার্গারিটা, চিজ অ্যান্ড ওনিয়ন, ঠিক আছে, এগুলো সব পিৎজার মধ্যে যাচ্ছে, চিজ অ্যান্ড কর্ন, চিজ ক্যাপসিকাম, ফ্রেশ ভেগি, ওয়ার্ম ফ্রেশ কর্ন পিৎজা, এখানটা দেখাও, ঠিক আছে, এইগুলো দেখুন। এবং সুপ্রিম মানে এটা ভেজের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, ননভেজ এবং ভেজ সব রকম আপনারা পাবেন, যার যেটা পছন্দ, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা দেখুন স্ন্যাক্সের মধ্যে চিকেনে যাচ্ছে, এখানে চিকেন শিখ কাবাব 95, চিকেন রেশমি কাবাব 95, চিকেন টিক্কা কাবাব 113, চিকেন কাটলেট 95, চিকেন নাগেটস 95, চিকেন পপকর্ন লার্জে যাচ্ছে 95, চিকেন ফিঙ্গার 86, চিকেন উইংস 95, ওকে। চলুন নেক্সট, এখানে মকটেলস রয়েছে, নানা ধরনের মকটেলস আপনারা পেয়ে যাচ্ছেন, এদিকে সব 69 করে রয়েছে, সেক্স রয়েছে 125 করে সব, আর কফি যাচ্ছে সব 99 করে, ঠিক আছে। বার্গারের জায়গা এখানে তো ভালো হয়েছে, বেরোতে বেশ একদম একটা সাইড পিৎজা একটা সাইড বার্গার করে দিয়েছে, বা একটা করে আলাদা আলাদা করেছে মকটেলস, এরকম দেখতেও সুবিধা। ভেজ বার্গার দেখুন, ক্রাঞ্চি আলু টিক্কি 45, ক্রাঞ্চি আলু টিক্কি অ্যান্ড চিজ 65, সুপার ভেগি 79, সুপার ভেগি অ্যান্ড চিজ 99, পেরি পেরি চিজ জিঙ্গার বার্গার এগুলো হচ্ছে 109, এগুলো সব ভেজ বার্গারের মধ্যে পড়ছে। চিকেন বার্গারের মধ্যে দেখুন, এগুলোই রয়েছে চিকেন বার্গার, যেটা
প্লেনটা সেটা মাত্র 65 টাকা, 65 যাচ্ছে। চিকেন অ্যান্ড চিজ বার্গার 85, ক্রাঞ্চি চিকেন টিক্কি 99, ক্রাঞ্চি চিকেন টিক্কি অ্যান্ড চিজ 119, পেরি পেরি চিজ জিঞ্জার বার্গার 129। এই যে মোমো, যারা মোমো লাভার্স আছেন তাদের জন্য কিন্তু এগুলো রয়েছে, তো সবাই একটু কমেন্টস করতে থাকুন অবশ্যই আমাদেরকে, ঠিক আছে। এগুলো ভেজ মোমো যাচ্ছে 79, মিক্সড ভেজ মোমোজ 89, শেরওয়ান মোমোজ 89, পনির মোমোজ 99, কর্ন মোমোজ 99, চিজ কর্ন মোমোজ 99, সোয়া মোমোজ 99, স্পিনাচ অ্যান্ড চিজ কর্ন মোমোজ 129, মাশরুম মোমোজ 129, চিজ মোমোজ 129, তন্দুরি পনির মোমোজ, মাখানি পনির মোমোজ, এগুলো সবই 129 করে এটা লিখেই দিয়েছে। মাস্ট ট্রাই, নিশ্চয়ই বেটার, মানে একদম বেস্ট ওনাদের হবে এটা। সেই জন্য কুরকুরে বেগি যেটা সেটা রয়েছে 119, কুরকুরে পনির 139, কুরকুরে চিজ কর্ন 169, স্যুপও থাকছে ভেজ স্যুপ 49, ঠিক আছে, নন ভেজ স্যুপও পেয়ে যাবেন। ও আচ্ছা, দুটোরই দাম মনে হয় 49ই যাচ্ছে, ভেজ স্যুপ নন ভেজ স্যুপ। এনে ফ্রাইজ অ্যান্ড স্যান্ডউইচের মধ্যে রয়েছে ক্লাসিক ফ্রাইজ 79, পেরি পেরি ফ্রাইজ 89, স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যালামি স্যান্ডউইচ, গ্রিল স্যান্ডউইচ, ঠিক আছে, নানা ধরনের রয়েছে এখানে। এই দিকটাতেও চিকেন ডিলাইট, ননভেজ, এদিকে সব রয়েছে, দেখুন সব রেগুলার, মিডিয়াম এবং লার্জ তিনটে সাইজে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রচুর কিছু আইটেম রয়েছে, তো একটা কেক শপে এত কিছু হতে পারে এটা ভাবলেই অবাক লাগে, তাই না? কেক শপ মানে আমরা বেসিক্যালি কেক, পেস্ট্রিজ, কিছু কুকিজ থাকে, কিছু চকলেটস, কিছু গিফট আইটেমস, এগুলোই বেশি। আর ওই স্যাভরিজ যেগুলো থাকে সেগুলো ফ্রোজেন এখানে রেখে দেওয়াই হয়, যে যেটা অর্ডার করে জাস্ট ওটাকে মাইক্রোওয়েভে গরম করে পরে দিয়ে দেওয়া হয়, এটাই জেনারেলি আমরা সবাই দেখে থাকি। বাট এখানে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে কেক শপের মধ্যেও এত কিছু তা আবার একদম ফ্রেশলি আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সবাই এখানে রয়েছেন, খাওয়া দাওয়াও করছেন। রাজেশ দিদি খিদেই পেয়ে গেল, খিদে পেয়ে গেলে এখানে কিন্তু চলে আসতে হবে, খিদে পেলে খিদেটা কন্ট্রোল করার মতন কিছু নেই, খোলাই তো হয়েছে খাওয়ার জন্য, তো একদম লেট না করে কিন্তু প্রত্যেককে বলবো অবশ্যই চলে আসুন, ঠিক আছে। আমরা একদম সরাসরি রয়েছি, এটা দুর্গাপুর বেনাচিটি 2 নম্বর শালবাগান রোড, ফ্যাশন জাংশন তো সবাই চেনেন, ঠিক তার পাশেই লন্ডন বেকারির নতুন এই আউটলেটটা। আউটলেটটা অ্যাকচুয়ালি পুরনোই, বাট নতুনভাবে এটাকে খোলা হলো, রিওপেন করে দেওয়া হয়েছে সবার জন্য, যেহেতু সামনে দুর্গা পুজো, খাওয়া দাওয়ার একটা ব্যাপার তো একটু বেশিই হয়ে যায়, ঠিক আছে। আর তার সাথে সাথে ধরুন জন্মদিন রইলো, অ্যানিভার্সারি রইলো, কোনো পার্টি রইলো, তাহলে সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারেন, এখানে বসারও সুন্দর ব্যবস্থা আছে, ভেতরে বসুন, বাইরে বসুন, ঠিক আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন, যেটা আপনার পছন্দ সেই জায়গাটাতে আপনারা বসুন, খাবার এনজয় করুন। নানা ধরনের খাবার এখানে রয়েছে, দেখুন সবাই আসছে, হয় প্যাক করে নিয়ে যাচ্ছে, কারো বসে খাচ্ছে। আমরা তো অলওয়েজ নিজেদের রিভিউ দিয়েই থাকি, কিন্তু আজকে আমরা ঢুকে পরেই দেখলাম দুজন খাওয়া দাওয়া করছিল, তো তাদের থেকেও রিভিউ নিয়ে নিলাম, তারা তো বলেই দিল ভীষণ সুন্দর, ঠিক আছে, খেতে তো অবশ্যই আসুন, পিৎজাটা ট্রাই করুন, যেহেতু লাইভ পিৎজা, মানে এখানে একদম মোল্ডটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদম ফ্রেশ বানানো হবে। এই যে পিৎজা নিয়েও যাচ্ছেন এখান থেকে, দেখুন অর্ডার দিয়ে পিৎজা নিয়ে যাচ্ছেন, একদম তাই। আপনারা চাইলে কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারেন, সুন্দর করে প্যাক করে দেওয়া হবে। আর যদি আপনারা চাইছেন যে না এখানে বসে খাবো, সেটারও সুন্দর ব্যবস্থা রয়েছে, বসে খেতে পারেন। আর যে কম্বোগুলো বললাম, যারা পরে জয়েন করছেন তাদেরকে বলবো আমি, কম্বোগুলো 9টা দারুণ কম্বো রয়েছে, যেটা আজ থেকে একদম পুরো রবিবার পর্যন্ত এই কম্বো অফারটা পাবেন, সেটা যদি কেউ পেতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে। কম্বো অফারগুলো জানতে হলে লাইভটা আরেকবার শুরু থেকে দেখে নিন, সব কম্বো আমাদের একদম বলে দেওয়াই আছে। আর যদি আলাদাভাবে অর্ডার দিতে চান তাহলে তাও রইলো, সেগুলোর জন্য পুরো মেনু কার্ড একদম রেডি রয়েছে, ঠিক আছে, তো সেগুলোতেও আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন। তো চলুন আজকের মতো লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি, সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে, সবাই একদম আর লেট না করে বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে আসুন লন্ডন বেকারি, ঠিক আছে। আর সাথে জানিয়ে রাখি কেক পেস্ট্রিজ তো পাচ্ছেনই এখানে, আর আপনারা কাস্টমাইজ কেক যদি অর্ডার করতে চান তাহলে মাত্র 2 থেকে 3 ঘন্টা আগে অর্ডার দিলে আপনাদের কাছে আপনাদের পছন্দ সহিত কাস্টমাইজ কেক একদম হাজির করে দেবে লন্ডন বেকারি এই আউটলেটটা। তো একদম আর লেট না করে চলে আসুন, ভিডিওটা দেখার পরে সবার সাথে শেয়ার করুন, যতটা পারবেন ততটা শেয়ার করুন, ট্যাগ করুন ফ্রেন্ডসদেরকে, যাতে সবাই এখানে এসে এত সুন্দর অফারটা লাভ উঠাতে পারে, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ থেকে নতুন যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিন, আগামী দিনে প্রচুর প্রচুর আপডেট দেওয়ার আছে, অলরেডি দিচ্ছি পুজোর আপডেট থেকে শুরু করে সব কিছু আরও দিতে থাকবো সেগুলো পাওয়ার জন্য। আর নোটিফিকেশনটাতে আগেই পেয়ে যান, তার জন্য অবশ্যই আমাদেরকে একটুখানি ফলো করে নিন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না, ঠিক আছে। চলুন আজকের মতন এখানে বিদায় নিই, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ধন্যবাদ।